যতই বড় ডন হোক না কেন রে, নন্দীগ্রামের মাটিতে কোন ডন আশ্রয় পেতে পারে না। একবার জোরে বলি না রে, দেখবি এই তরুণ যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, এমন একটি স্পিরিট দিয়েছেন, এই 2022 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে আমাদের গ্রামে কোনো কোনো কোন মুনাফেককে জায়গা দেব না, আমাদের গ্রামে আমাদের এলাকায় কোন কোন গিবদকারীকে আশ্রয় দেব না। গিবদকারী, গিবদ কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের? পরচর্চা পরনিন্দা। ভাইজান আমি আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে, যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয় তবু যেন আমি আপনাদেরই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন, খবরদার খবরদার কাউরি পরচর্চা করবেন না। আজকে আমি মনিরুদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি, যদি কোন ভুল তর্জমা করে ফেলি, যদি কোন ভুল ইতিহাস বলে ফেলি, আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না। কেন জানো বন্ধু, কেন জানো বন্ধু, যাহার ভুল তাহাকেই বলুন, যাহার ভুল তাহাকেই বলুন, যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে। কিন্তু আপনি আমার ভুলটা আপনি ধরে নিতে পেরেছেন, আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন, এনার কাছে বলছেন, উনার কাছে বলছেন, আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসটির নাম হলো সহিহ মিসকাত শরীফ, মিসকাত শরীফের সহিহ সুন্নাত হাদিস। قال النبي صلى الله عليه وسلم الغباد اسد من الزنا, একজন অন্যজনের পরচর্চা করা, পরনিন্দা করা এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। একজন তরুণ একজন তরুণী, একজন যুবক একজন যুবতী, একজন তরুণ একজন তরুণী, একজন যুবক একজন যুবতী, একজন তরুণ একজন তরুণী, অবিবাহিত অবস্থায় নির্জনে মিলন করার নাম হল যে না, নির্জনে মিলন করার নাম কি যে না, জবরদস্তি মিলন করার নাম হল ব্যভিচার। মেয়েটা রাজি নাই অথচ তাকে চাকু বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে, এই মিলনের নাম হল ব্যভিচার। ছেলেটাও রাজি মেয়েটাও রাজি কিন্তু তাদের বিয়ে হয় নাই, এর নাম হল জেনা। আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন, এক অন্যের সমালোচনা করা, এক অপরের পরচর্চা করা, এক অপরের পরনিন্দা করা, বউ শাশুড়ির বদনাম করে, শাশুড়ি বউয়ের বদনাম করে, ছোট যা বড় জায়ের বদনাম করে, বড় যা ছোট জায়ের বদনাম করে, বাপ বেটার বদনাম করে, বেটা বাপের বদনাম করে। আমার রসুল দয়ার হাবিব বললেন আল গিবাদ আসাদ মিনাজ জিনা, একজন অন্যজনের সমালোচনা করা এত বড় পাপ, চেনা এবং ব্যভিচারের চাইতো ডবলেরও বেশি পাপ। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আই আল্লাহ তাআলা বলুন, আই আল্লাহ তাআলা তুমি আমাদেরকে গীবত থেকে রক্ষা করো। আস্তে করে বলি আমিন, মহব্বত দিয়ে বলি আমিন। আমার ভাইয়েরা এই 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুঠি হয়ে
এক গুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোন বিপদকারীকে জায়গা দেব না, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা লিখে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই, এই সাহা পাড়া গ্রামে কোন বিপদকারী আশ্রয় পেতে পারে না। আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন, তার প্রমাণটা শুধু 2022 সালের এই আল্লাহর জমিনে নয় রে, বর্তমান সময় সূচিতে নয়, ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে তায়েফের জমিনে যেই দিন কাফের বেদিনের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ যখন চলছিল সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে যারা মক্কার মাটিতে লড়াই করেছিল, ভাই গো হাত দুটি আমার আল্লাহ দাই নাই, পা দুটি আমার আল্লাহ দাই নাই, মামুদ আমারে দুটি চোখ দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে, নবীর হাদিসে পড়ে দেখলাম আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে, নবীর হাদিসে পড়ে দেখলাম যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তায়েফের মাটিতে করে সেই দিন তারা কেউ 85 বছরের বুড়ো ছিল না, কেউ 90 বছরের বুড়ো ছিল না, কেউ 65 বছরের বুড়ো ছিল না, ইতিহাসের পাতায় পাওয়া যায় কাউর বয়স ছিল 17 বছর, কাউর বয়স ছিল 22 বছর, কাউর বয়স ছিল 17.5 বছর, কাউর বয়স ছিল 32 বছর, কাউর বয়স ছিল 19 বছর, আবার কাউর বয়স ছিল 18 বছর, আবার কাউর বয়স পাওয়া যায় 9.5 বছরে আল্লাহর জমিনে ইতিহাস করেছে। তারা ছিল টকটকে টকবগে ফুটান্ত রক্ত তরুণ তাজা যুবা, আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ যুবক অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে, আমার আল্লাহ তাদের বিনা দাফনে তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে, বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে, আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে কোন দেশের কোন মন্ত্রী ব্যাটেলিয়ান মিলিটারি বুড়োগুলো নিচ্ছে না তরুণগুলো নিচ্ছে বলুন, কাদের নিচ্ছে বুড়ো নাই না কেন, মাল থাকতে হবে, তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন, শুনেলেন আমি মনিরউদ্দিন বলছি, মনে কিছু নেবেন নি, যারা আমার বাপের বয়স হয়ে গেছে, যিনারা আমার দাদুর বয়স হয়ে গেছেন, খবরদার মনে রাগ করবেন না, একটু বাংলা ভাষা দিয়ে শুনুন, আমার আব্বা জানেরা, আরে আমার পরদা নাসিন মায়েরা, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন
যুবতীর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি সত্যিকারই বলেছি এটা তো আমার কথা নয় রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রাসূলের কথা আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন একজন যুবক একজন যুবতীর ইবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না বলবেন মনিরুদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো না তো আমি আবার খুবই খারাপ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনাকে জানিয়ে দিতে হবে ভাইজান বন্ধু আমার আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি আমি মনিরুদ্দিন চেয়ারের উপরে বসে আছি আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর আমি মনিরুদ্দিন জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যেই কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি আমি মনিরুদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে চলে গেলাম মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম শব্দতে কোনো ডিস্টার্ব আছে আওয়াজ করুন কথা বলুন শব্দতে কোনো ডিস্টার্ব আছে শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে ভাইজান তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পুনরায় বললাম আল্লাহু আকবার রুকু থেকে সুন্দর করে উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা কোনো ডিস্টার্ব আছে বাবা কোনো ডিস্টার্ব আছে বন্ধু কিন্তু বাজানে রে আমার বয়সটা যখন 72 হয়ে যাবে কত হবে কত হবে আমার বয়সটা যখন 72 হয়ে যাবে আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে আমার কবজাগুলিতে জং ধরে নেবে কবজাগুলিতে জং ধরবে না ভাই গো সূরা দোয়া সঠিক হবে না রুকু সিজদা সঠিক হবে না আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ ওই মহান আল্লাহ কিন্তু বাজানে রে রে 2022 সালের তরুণেরা রে 2022 সালের তরুণীরা বয়সটি যখন 72 হয়ে যাবে উপরের দাঁতগুলি ছুটে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে যাবে না বাবা তারপরে কি হবে আল্লাহ সাইড দিয়ে লিক হয়ে যাবে মানেটা সঠিক হবে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আর এর মানে কি বাবা এর বাংলা মানে করা যাবে এর উর্দুতে মানে করা যাবে
রুকু থেকে উঠতে আছে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো কত? 35 বছর। আর 72 বছরে কি হবে? 82 বছরে কি হবে? সামি আল্লাহ বলবে কি ওয়া, মানে উঠতে যে কট করে লাগে কক করে উঠে। রুকু সিজদা সঠিক হবে না, সুরা দোয়া সঠিক হবে না, বাজানে রে রে 2000 তরুণ, তোর 2022 সালের তরুণ এবং যুবকেরা, বলো না সময় আছে, বলো না সময় আছে? কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার তাসবিহ তাহলিল সঠিক রূপে যদি করে থাকো, বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো, আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না। আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে আমি কি, আমার তো তো দোষ নাই, তুই তো দোষী নাস, তুই তো নির্দোষ, তোকে আমি বুড়ো করে দিয়েছি, তুই পারিস না করবি কি? আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি, আর আমার বয়সটা যখন 42 থাকবে, আমার বয়সটা যখন 32 থাকবে, তখন আমি বলবো জীবনে আছে কি মরে গেলে হাড্ডি। বাংলা ভাষা বুঝতে পারছেন? জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাও দাও মজা নাও, হঠাৎ মরে যাব, পচে যাব, সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ মানে খেলা শেষ না। আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বউসিরাত, কবর রে রে মাটি, আমি রহিম করিম আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল জাব্বার আব্দুল্লাহ আব্দুল খালিক আব্দুল মালিক, আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে, খবরদার এমন মন্তব্য করো না তরুণ, জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খেলাম দিলাম মজা নিলাম, হঠাৎ মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, গল্প শেষ না বন্ধু, 15ই আমার আল্লাহ তোরে জিন্দা করবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউ, তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম, মৃত্যুর পরে তোরে জীবিত করেছি, জীবিতর পরে তোরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে আমি আল্লাহ 15ই তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইলো লিব। খবরদার উল্টো পাল্টো মন্তব্য করিস না, খবরদার এটা সেটা মন্তব্য করিস না, আমি আল্লাহ 15ই তোরে জিন্দা করে তোর পূর্ণ হিসাব নিব। তুমি ভেবেছো কি জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খেলাম দিলাম মশা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মামুর বাড়ির আবদার না? ভাইজান মাগো বনরে মনে রাখ করো না সোনা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, তোমাদের সন্তানের মতো সন্তান। এই তরুণ তরুণী বয়সটা যদি আমরা আল্লাহ তার রাসূলের দিনের পথে কাটিয়ে দিতে পারি, তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক ইবাদত করতে না পারি, যদি আমার দোয়া কালাম সঠিক না হয়, আমার আল্লাহ তো এদিকে খেয়াল করবে না, আল্লাহ বলবে ও তো ঠিক করছিল কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি, যা তুই যতটুকু যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেব। সুবহানাল্লাহ, বলো আমি আল্লাহ তোরে দিয়ে দেব। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এসএসসি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এসএসসি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এসএসসি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মুছে সত্য বুঝি যাই মুছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আগেকার মায়েরা সব আগেকার বোনেরা সব আগেকার মেয়েরা সব আগেকার মায়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম কি কি বললেন আগেকার মায়েরা সব আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে এখনো মোদের সময় আছে রে এখনো মোদের সময় আছে রে এ বর্তমানের ছেলেরা সব কখনকার কখনকার এ বর্তমানে এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাসে গাড়িতে যাই এ রেল গাড়িতে যাই এ বাস গাড়িতে যাই এ রেল গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা সম্প্রীতি দেই দেশে চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা ঠ্যাং দেখার লেগে বারবার করে 14,000 টাকা দিয়ে 12,000 টাকা দিয়ে লিয়েছে মাদ্রাসার টাকায় দয়া ময়া নাই মাদ্রাসার টাকাতে দয়া নাই ঠ্যাং দেখার লেগে 14,000 টাকা দিয়ে বারবার লোকটাকে তোমাকে না হলে জালসা হবে না এটা কেমন কথা ই কি জানে ঘোড়ার ঠ্যাং একে ঠ্যাং দেখার লেগে এই যে 12-14,000 টাকা করে 20,000 টাকা দিয়ে কিন্তু একটা সুপারহিট বক্তা আমাদের পশ্চিমবঙ্গে আছে মাওলানা নুরুল ইসলাম রাহিমি বাড়ি তার দক্ষিণ দিনাজপুর নুরুল ইসলাম রাহিমি আজকে আপনাদের যে 4-5টা বক্তা ছিল সবচাইতে ওই বক্তা যখন মাইকে মুখ দিয়ে দেয় যতক্ষণ না যায় মানুষ একটা নড়ে না সেই বক্তাটা 2007 সালে কষালে 2007 সালে আমাদের বাড়ির পাশে জালসা করতে গিয়েছিল ও জালসা করতে গিয়েছিল আর আমি ডেলিগেটের মাংস খাওয়ার জন্য গেছিলাম আমাকে দেখে একটা তালবিলিমকে দিয়ে ডাকলো ওই যে আমি বলছি এখানে আমাকে আল্লাহ এরকম করে চেড়ে এঠে বসে দিয়েছে তার দলিলটা দিছি আপনারা দেন ওই রাহিমি তখন আমাকে ডাকলো একটা তালবিলিমকে দিয়ে ডাইকা বলছে যে কি ভাই আপনি খাইতে পারেন যা আমাকে দেখে মানুষ যা মনে ভাবে আর জিজ্ঞাসা করে ওইগুলাই হইলো কোনা তুইলা না বলে
দেখো হাজি ভাই বিয়া শাদী হয়েছে। হ্যাঁ ভাই আল্লাহ তো কয়েছে যে আমি যাহা বানিয়েছি জোড়া আল্লাহ দিয়েছে, ছেলে পিলা আছে জি ভাই? না তো হ্যাঁ দুটা বেটি আছে, তখন দুটা বেটি ছিল। তাহাজি ভাই কি করে খান জি ভাই, ইনকাম সোর্স কি জি ভাই? তাই কি করো ভাই খায়। আচ্ছা তো আপনার তো ফেস কাটিং দেখে মনে হয়েছে যে আপনি লেখাপড়া করেছেন, আপনার ভিতরে যদি শিক্ষা থাকে আপনার ফেস কাটিং বলে দিবে লোকটা শিক্ষিত। বলছে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কি শিক্ষা, আপনি লেখাপড়া করেছেন, কি পড়েছেন ভাই, স্কুলে না মাদ্রাসায়? ভাই মাদ্রাসায় পড়েছি, ঠ্যাং নাই হাত নাই তাহলে কেউ মসজিদ মক্তব মাদ্রাসাতে তাই না, যে কেউ আগে কি ছেড়ে ঢুয়ে নিয়ে বেড়ে কেউ মসজিদের গেটও লাগাইতে পারবে না, মাইকের সুইচ দিয়ে আমার আজানও দিতে পারবে না, এইলা ভাই কপালেই ছিল এই হয়ে আছে। ওই লোকটা তখন ওই মুলবিটা তখন চোখ মুখ ছোটো বড়ো করতে লেগে তার মানে ওর ভিতরটা একটু ফফরে উঠেছে। দেখেছ কইছে তবে আপনাকে তো মাওলানা বলা যায়, যখন বুখারি পড়েছেন, আবু দাউদ পড়েছেন, হ্যাঁ তিরমিজিও পড়েছেন, আমার শিক্ষক ওইটা আমার শিক্ষক ওইটা, তো তবে তো আপনাকে মাওলানাই বলা যায়। তো যাজ্ঞা আমি আমি আপনাকে প্রথম মাওলানা বলি, লোক যে যা বলছে বলুকা দিয়া। তখন বলছে যে কি ই আপনাকে আমারকে মাদ্রাসা নিয়ে যাব, আমারকে মাদ্রাসায় জালসা আছে, আপনাকে আমারকে জালসাতে নিয়ে যাব, বেশি লাই 20-25 মিনিট টাইম দেবো আপনাকে, খালি আপনার নাম ঠিকানা পরিচয় আর দুটা গাজাল বলতে পারবেন। যখন মাওলানা ওস্তাজি ছিলেন তখন গাজাল তো বলতে পারবেন? বলছি হ্যাঁ জি ভাই গাজাল আমি ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু স্টেজে কোনোদিন বক্তব্য দিইনি, বয়স আমার 27 হয়ে গেল, তখন বয়স 27 বছর ছিল। তোকে যে আপনাকে বক্তব্য দিতে পারে খালি দুটা গাজাল দিবেন টান মেরে, একি তোমার লীলা গো প্রভু একি তোমার খেলা, খালি দিয়ে দিবেন দুটা বাস। কমিটির কাছ থেকে আপনাকে কিছু নিয়ে দিব আর মানুষের কাছ থেকে কিছু করে দিব, একটু দোয়া করিয়েন ভাই হাল লেগে। ও বু বু জি ও ভাবতে পারেনি যে কি ই সবার থেকে বড় বক্তা হয়ে যাবে, আর আমিও ভাবতে পারিনি যে কি এটাই আমার রুজি রুটি আল্লাহকে ইশারা দিয়েছে। আমি কিন্তু ভাই কেমন করে করে আল্লাহকে বকাই লেগে যে ওই যে মানুষ কয় না আল্লাহ বকায় জি আল্লাহ বকায়, মেয়ে লোকে কয় না যে আল্লাহ বকায়, তা আল্লাহকে আল্লাহকে বকাইলে আমি তখন নুরুল ইসলামকে কইছি ভাই আমাকে মোটামুটি ঘন্টা খানেক টাইম দেন দেখি গাড়ি চালাতে পারছি কিনা। বলছে আপনাকে সবখানি টাইম দিয়ে দিল, তার মানে আপনার পরে আর কোনো বক্তা আমরা থইনি, নূর মোহাম্মদ আমাদের প্রধান বক্তা, নূর মোহাম্মদকে দিয়ে বক্তব্য কালেকশন সব কমপ্লিট, আপনাকে তো গাজাল বলার জন্য 15 মিনিটের জন্য লিখছি, সে লোক থাকলেও মাশাল্লাহ চলে গেল মাশাল্লাহ, সেহেতু আপনার টাইম অকভার করে দিল, 40 মিনিট করে নেবেন সবই টাইম আপনাকে দিয়ে দিল। যাই হোক ভাই আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় একদম দিলাম পরপর পরপর করে উল্টা সিধা যা পাইব মুখের মধ্যে যাই লোক পরপরিয়ে দিল, আর যখনই দিয়া নামলো স্টেজ থেকে সাথে সাথে চকশুদ্ধপুর মাদ্রাসার ডেট হয়ে গেল, স্টেজ থেকে নামতেই 7টা ডেট। বলছে উমুক তারিখ ফাঁকা আছে বলো না, আমি বুঝে পাক দিয়েছি আর আমার সবই ফাঁকা আছে, কেন আমি তো আজ প্রথম বক্তার জীবনে নাকি, হ্যাঁ আমি তো আজ জীবনের প্রথম বক্তা যত নিবি নিয়ে এলে। তো ভাই যান এই যে দেখেন আল্লাহর কারিশমা, এই হলো আল্লাহর কারিশমা, এটাই হলো তার দয়া, যে শিক্ষার কি মূল্য, শিক্ষা মানুষকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে, একবার জোরে বলি না রে দেখবে। ভাই যান বন্ধুরা আমার আমি মনির উদ্দিন আপনাদের আর একটা কথা বলতে চাই, সেই কথাটা এত এক মারাত্মক কথা, কথাটা কোনো আলেমের মুখে শুনেছেন কিনা জানি না, কোনোদিন আমি কোনো জায়গায় বলেছি কিনা তাও মনে হয় না, বন্ধুরে
এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো বিশ্বের বিজ্ঞান বই কোরআন। ভাই গো, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে না দিত তবে কি হতো? আমি সেই কথাটা আপনাদের বলবো। তবে ভাইজান বন্ধুরা আমার, আমি মনির উদ্দিন আপনাদের একটা কথা বলি। ভাই গো, আমি মনির উদ্দিন মাদ্রাসায় যখন পড়তে যেতাম, ছাত্ররা অনেকেই বদমাশি করত, অনেকেই অনেক কিছু করত, কেউ আবার ঘাড়ে পিঠে করে নিয়ে বেড়াত, কেউ আবার আমার প্যান্টটা খেচে দিত, কেউ আবার জামাটা সাফ করে দিত, কেউ আবার নানান কীর্তি নানান কষ্ট হতো। মাকে একদিন এসে বললাম, মা গে এত কষ্ট করে পড়তে পারবো না। মা বলে, না রে বেটা না, তোর ঠ্যাং নাই, হাত নাই, তোর পা নাই, তোর ভিতরে যদি কিছু আলো থাকে নিশ্চয় তুই একদিন কল্যাণ হবি। মায়ের দোয়া কবুল হয় এটা বুখারী শরীফের হাদিস। সেই দিন মা আমার জন্য বিনীত অনুরোধ করে আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহর দোয়ায়, মায়ের দোয়াই আজকে ভাই গো বাংলার মাটি নয় রে পৃথিবীর বাসীর কাছে পরিচিত। আমার নামের জন্ম হলো যেদিন মক্কায়, ভাইরে আমার আল্লাহর নবী বিশ্ব ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন, দেখেন আল্লাহর নবীর কষ্ট কত, আল্লাহর নবীর কষ্ট সহ্য করেছেন, বরদাস্ত করেছেন। এবার আল্লাহর নবী যখন পৃথিবীতে ইয়াতিম হয়ে জন্মগ্রহণ করলেন, সুবহানাল্লাহ, মা বীরা বলছেন যখন আমার ছেলে ভূমিষ্ঠ হলো মনে হচ্ছে আমার পেট থেকে একটা আলো বের হলো, একটা জ্যোতি বের হলো। আল্লাহর নবীর এত চেহারা, এত সুরাত, এত সুন্দর, সুবহানাল্লাহ, যে ঘরটায় ভূমিষ্ঠ হয়েছে ভাই গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, আর গোটা ঘর সেন্টেসেন হয়ে গেছে। আল্লাহর নবীর একটা ফুফু ছিল, তার নাম হলো সুফিয়া। সুফিয়া দেখেছে এত সুন্দর ছেলে, ফজরের টাইমে সুবে সাদেকের টাইমে দৌড়তে দৌড়তে কাবার কাছে দৌড়িয়ে চলে যাচ্ছে, এমন জোর দৌড় দিয়েছে। আব্দুল মোত্তালেব কাবা শরীফের কাছে ছিল ভাই, ওই কাবার কাছে ছিল আব্দুল মোত্তালেব, দৌড় দিয়েছে যে তার বাবাকে চিৎকার করছে, ডাক দিচ্ছে, এ জি আব্বা, আব্বাজি, এ জি আব্বা, আব্বা আব্বা করছে, চিৎকার করছে। আব্দুল মোত্তালেব বেটির গলার আওয়াজ বুঝতে পেরেছে, আমার বেটি চিৎকার করছে, কি ব্যাপার, চট করে ঘর থেকে বেরিয়ে, কি হয়েছে রে মা, কেন দৌড়াচ্ছ? আজ গভীর যদি একটা লোক চিৎকার করে, ঝোঁকে একটা লোক চিল্লাতে চিল্লাতে চলে আসে, ভিড়তিরটা চাপাত করে ঢুনে যায়, কী হয়ে দৌড়িয়ে চলে আসছে, আমার বেটি বা আমার বেটা, তো ওর ভীতিটা তো চাপাত করে উঠবে। তো ওইরকম ওর ভীতিটা চন্দিয়ে গেছে, কী ব্যাপার, সকাল সকাল তাতে ফের শুভে সাদেকের টাইমে চলে আসছে, ই তখন দৌড়িয়ে বের হয়েছে, কি হয়েছে রে মা, কেন তুমি দৌড়াচ্ছ মা? সুফিয়া বলছে, আব্বা আজকে আমার বাড়িতে আমার ছোট ভাই আব্দুল্লার বেটা হয়েছে, আমিনার পেট থেকে সন্তান হয়েছে আব্বা, এত সুন্দর, এত সুরাদগার, এত চেহারা যে আব্বা ছেলের দিকে তাকিয়ে থাকা যায় না, যে ঘরটাতে হয়েছে যদি একটা সুই পড়ে থাকে, সুচ পড়ে থাকে, সুইটা পর্যন্ত দেখা যাবে, এমন কি যদি সুচের ছিদ্রটা সুতা ফাঁসার দরকার হয়, সুতাও ফাঁসা যাবে, এত চেহারা বাপ, এত সুন্দর ছেলেটা, সারা দুনিয়া মনে হচ্ছে আলোকিত হয়ে গেল। মা
এইবার তখন আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমি দেখলাম এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, আর সারা দুনিয়াটা বিজলি চমকার মতো চমকে গেল, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আমি দেখলাম কেন এরকম হয়ে গেল, আর কাবার মধ্যে মূর্তিগুলো ছিল 360 বুত ছিল ভাই মূর্তি, তারা কাঁপছে থর 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 করে কাঁপছে, আর মুখের ভরা সবা চড় খেয়ে পড়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছি, এরকম কেন হয়ে গেল, জিন্দগিতে এরকম দেখিনি, থর থর করে মূর্তি কাঁপছে আর মুখের ভরে পড়ছে, কি ব্যাপার, আর সারা দুনিয়া বিজলি চমকার মতন জোনাক হয়ে গেল। চমচম বিজলি কা চমকাই রাখ, চমচম বিজলি কা চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরাক, নবী এলেন তাই রাখ, নবী এলেন তাই রাখ। আমে নামায়ার খুশির সীমার নাই, আমে নামায়ার খুশির সীমার নাই, পূর্ণিমার চন্দ্র তিনি কলে পাই, তিনি কলে পাই, ফেরেশতারা মূর্খ কাদা খুরকে আমে নাম, দমে দমে মাস্তর আমে দুরুদ সালাম গাই রে, ধীরে ধীরে পর্দ চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। কে বায়া শিলক আজকে রে ধরাই, কে বায়া শিলক আজকে রে ধরাই, কাবা ঘরের বুতকে পে যাই, থরে থরে মুখের বারে মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দ চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দে কেন্দে গলা বাগে দারুড বুক থামড়াই রে, ধীরে ধীরে পর্দ চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাই আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, ইবলিস শয়তান পূর্ব দিকে পৃথিবীর শেষ সীমান্ত, পৃথিবীর শেষ সীমান্ত জায়গাটা সূর্য উদয় হয় ভাই, ওই জায়গাতে গিয়া ইবলিস শয়তান গড়াগড়ি করে কাঁদছে, মাটিতে পড়ে গেছে আর গড়াগুড়ি গড়াগড়ি করে কাঁদছে, আর বুকে খালি কিল মেরে চলে যাচ্ছে রে ভাই, কিলিয়া চলে যাচ্ছে আর কাঁদছে, খুব কানাকাটা করছে ইবলিস, তো কানাকাটা করছে ইবলিস, মাটিতে পড়ে খালি গড়াগড়ি গড়াগড়ি করছে, আবুর কাছে আনি ওর চেয়াল হাগালা বলছে, কি ব্যাপার, কেন এরকম হয়ে গেল, বলছে ওস্তাদ কেন এরকম কেন ব্যাপার, এত কেন কাঁদছো, গড়াগড়ি কেন করছো, কে বলছে গুরু কেন এরকম কাঁদছো, কে বলছে সর্দার কেন কাঁদছো, বলে রে খাপা তোরা জানিস না কেন কাঁদছি, আজকে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই জন্য আমি কাঁদছি, ছেলেটা যেমন তেমন সন্তান নয়, যেমন তেমন ছেলে নয়, এই ছেলেটা আখেরে জামানার নেবে, এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না, ইবলিস ভাই সব খবর জানে, যেমন তেমন ইবলিস নয়, ও দাদা আদমের যুগকার ইবলিস, হ্যাঁ, তো ইবলিস বলছে যেমন তেমন ছেলে নয়, এটা এটা হচ্ছে আখেরি জামানার নবী, এই নবীর উম্মত আইলা মক্কা হবে, আর এর উম্মতের মধ্যে আইলা মক্কা মুলবি হবে, একটা গ্রামে 5টা 7টা 10টা 20টা গ্রাম মুলবি হবে, এর উম্মতকে মানে ভটকায় মুশকিল হয়ে যাবে। তো ওর চেয়াল হাগালা বলছে ইবলিসের ওস্তাদ, এত চিন্তা করলে হয়, প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান আছে ভাই, ওকে ভাঙা মিললে গে, কিন্তু ওর চেয়াল হাগালা বলছে চিন্তা করলে হবে নাকি, বলে কেন, বলে প্রত্যেক মানুষের পিছিয়ে একটা করে শয়তান থাকছি, তো ও মুলবির পাশে 2টা করে ভিড়ব নাকি, একটা মুলবির পাশে 2টা শয়তান ভিড়ব, মুলবিকে কন্ট্রোল করা যাবে না, কি খুব যাবে,
মৌলবীকে কন্ট্রোল খুব করা যাবে। তখন ইবলিস বলছে কথাটা তো ঠিকই কেনে যে দুচনা ভেঙলে তা ওকে পড়পড়িয়া কন্ট্রোল করে নেওয়া যাবে, বলে ঠিক আছে তখন কান্না বন্ধ করে। তো হাদিসে আছে ভাই যে কানতে গেলে মাতম করতে হয় না, মাতম আপনারা বুঝেন, আপনারা মাতম বুঝেন, পাবলিক মাতম বুঝবেন না, মাতম কাকে বলে মানে মুলবিরা বুঝবে মাতমটা, আর পাবলিক বুঝবে না। আর মাতম করা কীরকম জানেন, হাদিস থেকে মানা আছে যদি বাপ মরে যায়, মা মরে যায়, ভাই মরে যায়, বোন মরে যায়, আত্মীয় স্বজন মরে যায়, চোদ্দ গোষ্ঠী কেউ মরে গেছে, তাহলে মরে গেলে জারি করতে হবে না আর মাতম করতে হবে না। মানে বেদাতি যারা আমাদের এলাকায় বেদাতি আছে, আপনার তো বেদাতি কম আছে, আমাদের দিনাজপুরে খুব বেদাতি আছে, ওরা বেদাত করে কী করবে জানেন, খালি গতরকে নুচবে আর দেওয়ালে মাথা ঠুকবে, বাবু গায়ে মানে দেওয়ালে মাথা ঠুকবে, গাছে মাথা ঠুকবে, কুঠিতে যা মাথা ঠুকবে, আর কেহ বুকে বুকে গেলে বাবু গায়ে মনে আগায়, হ্যাঁ তুই মরে গেল গা, কিল মারবে গামা গাম বুকে, আর দাড়ি ছিঁড়বে, চুল ছিঁড়বে, গতর বেটি ছেলে ব্লাউজ ছিঁড়বে, ছায়া ছিঁড়বে, গতরকে নুইচে খার খারিয়ে রক্ত বাইর করে দেবে, যেখানে সেখানকে ছিঁড়বে, খালি মুজবে। এগুলা হলো মাতম করা, বুঝতে পারছেন, এগুলো মাতম করে কে হয়েছে ভাই, এলে সিয়ারা করে ইয়া হোসেন করে দেয় না, বেলেটা কাটে না পিঠ গেলা, এগুলা মাতম করে সিয়ারা। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কি কেউ মাতম করে, তো কেউ যদি মরে যায় তো মরে গেলে ভাই মাতম করতে হয় না, মাতম করা নিষেধ আছে হাদিস থেকে, যে তোমরা মাতম করিও না, মরে গেছে কান্দো কিন্তু জারি করিও না। কিন্তু মা বোনেরা কানতে জানে না ভাই, কানার ঢং নেই, এই যখন বলছি যে এর কেনা দেখিয়ে দিছি একটু, বা গীত গাইতে নিষেধ করছি যে গীত গাইতে হয় না, এন করে গীত গাইও না, তখন ফের কেউ রেগা ফের হয়ে যাবে যে হজরত ভাই তুমি কেন গীত গাইছো, কায়না একটু দেখাছি যদি তো ফের কইছে আরে তুমি কেন কায়না দেখেছো, তো কায়না যদি না দেখাবে তো ওরা কী বুঝবে মাতমটা কেন করে করতে হয়। তো মাতমটা মা বোনেরাকে বলছে, মা বোনেরা দুনিয়াতে আছে না নেই, জালসা শুনতে আসছে ওরা কুণ্ঠে আছে ভাই, ঈদগাহ আছে, এ তো সাংঘাতিক ব্যাপার। তো মা বোনেরা তাহলে দেখতে পেয়েছে নাকি, মেনি পর্দা ভিড়া আছে নাকি, তো মা বোনেরা তোমরা দেখতে পেয়েছো জিনের মতন, যেরকম জিনের আমরাকে দেখতে পাই, আমরা জিনকে দেখতে পাই না, তো তোমরা হজরত আলীকে দেখতে পেয়েছো আর আমরা আর তোমরাকে দেখতে পাই না। তো যাই হোক, তোমরা শুনছো ভালো করে শুনো, যদি কেউ মরে যায় তো মাতম করিও না আর জারি করিও না, মানে মেয়ে ছেলে কান্দবে আর জারি করবে, কীরকম জারি করবে, আমার দরদি পাপড় খাইতে চাইছিল এ বাজি রে, আমার দরদি পরটি খাইতে চাইছিল এ বাজি রে, এরকম জারি করে না যে ভাই, আপনার ক্ষেত্রে মালদায় করছে কি করে না, আমাদের দিনাজপুরে খুব করছে, আমার দরদি কাঠল খাইতে চাইছিল এ বাজি রে, এরকম মাতম করছে। হ্যাঁ ওই আমাদের এলাকায় একজন আর ওর পুরুষ মরে গেছে, তো ও পাগলি কানছে, কানতে কানতে পাগলি হয়ে গেছে, ও বলছে আমার দরদি লাখে হাত দিছি তাও দম নাই, মুখে হাত দিছি তাও দম নাই, আমার দরদির তো আমন খানটা চেড়া দেখছি তো পাছা খানটা হা হয়ে আছে, কহেন এন করে কানে যে ভাই, কান্দবের ঢং ঢিটাং জানে না মা বোনেরা, খালি কান্দবে আর জারি করবে, কান্দবে আর জারি করবে, এভাবে কানে কোনো দিন কানতে হয় না। বেটা ছেলের একটা কথা শুনালেন, যে কতগালা বেটা ছেলেও আছে অকো কান্দবের ঢং নেই, বুঝতে পারছেন, যে আরে স্ত্রী কার মরে না ভাই, দুনিয়া মেলে লোকের স্ত্রী মরছে, তো স্ত্রী মরে গেলে কি পাগলার মতন কানতে হবে, কানার একটা ঢং আছে, আর স্ত্রী মরলো একটা জীবন সঙ্গিনী, ওকে ছোটো থেকে লেসে মানুষ করা গেল, বড় হইলো ছেলে পিলার মা হইলো, ও মানে মরা গেল, তো একটা জোড়া ভেঙে গেল, তো কান্দন বাড়াবে না যে ভাই, কান্দন বাড়াবে কি না, কানুন তো বাড়াবে, তো ও যখন আর স্ত্রী মরেছে তো একটা পাগলা লোক কানবের ঢং ঢেটেন কিছু জানে না, ও খালি কানছে ওর মানে কি, হ্যাঁ ওকে কানতে হয়তো বলছে ও, তো একটা লোক এসে জিজ্ঞাসা করছে হাঁ যে ভাই তুমি কেন কানছ, কি হয়েছে তোমার মা মরেছে, কইছে না রে ভাই আর একটু কই দিকে, তোমার বহিন মরেছে কইছে না তার একটু কই দিকে, তোমার ভানি মরেছে কইছে ওর পাঞ্জরে, ও বোকা কহে না যে হার স্ত্রী মরেছে লেগে কানছি, ও কইছে আর একটু কই দিকে তার একটু কই দিকে,
লোকটার মন রেগে যা খুশি তোমার মাইয়া মরে সে কে হ্যাঁ বাজি রে ওইটাই ওইটাই আজকে চিয়ে চিল্লে ঢেকে ওইটাই ওইটাই তো খ্যাপা ফার্স্টই বলে দিলে তো হয়তো যে ভাই আর স্ত্রী মেরেছে ওই লেগে আমি কাঁদছি স্ত্রী বেরার খুবই মজা নাকি তো খ্যাপা বলছে ভাই ওইটাই 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 চাই লেবু দাও আছে নাকি একটু খেয়ে দেখেন তো না লেবু দাও নাই বাইরে থেকে না কেরালা থেকে হ্যাঁ আমাদের সব আশেপাশেরই দাদা হলো ভাই দাদা ভাই সবাই চোদ্দ হাজার টাকা ওখান থেকে কালেকশন করেছিল আলহামদুলিল্লাহ নারে তাকবীর কেউ বাবার নামে চোদ্দ হাজার টাকা কেরালা থেকে দান করে মোবাইলে পাঠিয়ে দিয়েছে কালকে পাঠাবে টাকাটা হ্যাঁ ফোনপে দিয়ে দিবে দিয়ে দেওয়া উঠিয়ে দিয়েছে তার মানে দিয়ে দেওয়া তো চোদ্দ হাজার টাকা কেরালা থেকে দিয়েছে তো ভাই ওদের জন্য একটু হ্যান্ড করে দোয়া করতে হবে ও আনসুর রহমান পাঁচশো মানে বাবার জন্য দোয়া চেয়েছে ওমার ফারুক মা মারা গেছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ পাঁচশো হাজার পাঁচশো হাজার সাতশো করে চোদ্দ হাজার দিয়েছে আলহামদুলিল্লাহ সবার জন্য একটু দোয়া হবে আর একটা কথা ভাই শুনেলেন মানে মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির রাস্তা নাকি তো জালসাটা করার উদ্দেশ্য হলো মসজিদের লেগে আপনারা জানেন যে মসজিদটা কোনো মানুষের বাড়ি মানে এরকম ল্যাটার প্যাটার হে নেই পশ্চিমবাংলার মধ্যে দেখছি মসজিদ গরিব আছে তো আপনার কি মসজিদটা গরিব আছে নাকি এরকম গরিব মসজিদ আর দুনিয়াতে আছে কি না আল্লাহ ভালো জানে মানুষ জানে না তো আলহামদুলিল্লাহ আপনারা ভালোই পয়সা ভালো লোক আছেন এখানে আর পুরানা বসিন্দা সবাই ভালো বাড়ি সবাই ভালো খেয়েছেন ভালো আছেন সুখে শান্তিতে আছেন এই মসজিদটার দিকে ভাই আপনারা লক্ষ্য দিতে করতে হবে একটু মসজিদটার ছাদটা করতে হবে বেশি কিচ্ছু নাই হাতে গোড়া কিছু নাই খালি ছাদটা করে দেন রং টং তো লেখে রঙও করা আছে নাকি খালি ছাদটা তাহলে এই ছাদটা আপনারা কি একটু মন লাগিয়ে খালি দানটা করে দেবে তাহলে ইনশাল্লাহ ছাদ হয়ে যাবে নাকি তো আপনারাকে খালি মন খুলে ভাই দিতে হবে একটু তো কালেকশন যখন হতে লেগেছে একটু পাঁচ সাত মিনিট ভাই একটু কালেকশন করে নিব তো আপনারাকে শোনাবো ইনশাল্লাহ ম্যাঘের ওয়াজ বাকি আছে যে ম্যাঘের জালসা হয়নি বলে ভিজা টিজা করেছি আপনারা ওয়াজ শোনাবো ইনশাল্লাহ শুনেন হ্যাঁ যারা রাগ ছিল ভাইরা এখন ভাই খুশি আছে খুব তো মা বোনেরা তোমাদের কাছে লোক যাচ্ছে তোমাদেরও ওয়াজ করবো ইনশাল্লাহ মেয়ে ছেলেরও ওয়াজ করবো শোনাবো তো লোক পাঠিয়ে দেন আপনারা কালেকশন হতে লিখে একটু করে নি ভাই কেনে যে মশামও ঠিক না এদিকে গুড় গুড় করে ম্যাগ উঠবে ভোঁ ভোঁ করে চলে আসবে দশ মিনিট লাগবে না আসতে আপনার মালদা টপি ঝেড়ে দেবে নাকি তাকে কালেকশনটা হয়ে যাক তো আপনারা পালাপালি ভাই কেউ করবেন না বসে থাকেন টাকা আল্লাহর হস্তে দিবেন যে যা পারবেন অর্থ হিসেবে দিবেন আপনারাকে জোর বিজোর করবো না ধরপাকড় করবো না যে আপনারা পাঁচ হাজার জায়গায় সাত হাজার দেন সাত হাজার দিলেন তো দশ হাজার দেন এরকম জোর বিজোর করবো না ভাই অর্থ হিসেবে খুশি মনে দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই না আর এক হাজার টাকা লাগা যাবে না ও রেগে ছিল খুব আপনার দু হাজার টাকা লাগবে আপনাকে না দু হাজার করেন না রে তাকবি দু হাজার টাকা করালেন আলহামদুলিল্লাহ শুনেন আপনি রেগেছেন কিনা তা আপনার আমি খুশি আছি ভাই ওইদিকে শুনুন কি বলছে শুনুন আগে লিখে দিয়েছি লিখে দে দু হাজার করে দেন আলহামদুলিল্লাহ করেন আলহামদ করেন আপনি দিয়ে দিবেন কাল কি ছত হয়েছে আপনার নাকি আপনি দু হাজার করে দেন তো আলহামদুলিল্লাহ দু অগদটা রমজান মাস আপনার জন্য নাম কি কহেন তো ভাই থোড়ার লেগে ঝুড়ে নাঙ্গল আটকে দেবো সে থাকলে হবে যে ভাই পাঁচশো টাকা লেগে কি হবে আপনার আলহামদুলিল্লাহ কয়ে দেন আলহামদ কয়ে দেন তো এদে সুবহান আল্লাহ আল্লাহ তুমি রহমত বর্ষণ করো দয়া বর্ষণ করো আল্লাহ এই ভাইয়ের জীবনের গুনাহাতা মাফ করে দাও যদি জীবনে কোনো গুনাহ করে থাকে আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ ওকে তুমি হেদায়েত করো ক্ষমা করো মাফ করো রাগটা কমে দাও আল্লাহ মুলবির উপরে না রাগে জীবনে আলহামদুলিল্লাহ কহে দেন কহেন কহেন ভাই না না আমার কহে দেন তো আলহামদুলিল্লাহ কহে দে সুবহান আল্লাহ আল্লাহ রহমত বর্ষা আপনার দয়া হলো না আল্লাহ কে বলে বলছিল যে তাকে বুঝিয়ে দিতে ডাইন কার বল দিয়ে দেবো তো ওইরকম ঘুরে ঘুরে পনেরোশো পাঁচশো টাকা আপনি মরে যাবেন এই দে ফের আগে বাড়েন আপনি খালি আলহামদ কহে দেন তো আমি ইনশাল্লাহ তখন কাজ দেখছি আচ্ছা আল্লাহ এই ভাইকে এই দু তিন তালাতে রাখিও উপর তালাতে পেঠায় না কোনটা ঘুরে পড়ে যাবে তখন ঝামালা হবে
হ্যাঁ, জান্নাতে দু তিন তালার মধ্যে রাখি আল্লাহ, যেরকম রাগাল মানুষ না তো ওপরে চলে গেলে সবকে ফেরো বরবাদ করে দেবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো ভাই আইসেন, কি নাম? আতাবুর রহমান। আতাবুর রহমান আলহামদুলিল্লাহ আমার ভাই 1500 টাকা দান করেছে মসজিদে। আপনারা ভাই পালাপালি করবেন না, বসেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটু কালেকশনটা নিই, তারপর ভাই শুরু করে দিয়েছি, চলবে জালসা হবে ইনশাল্লাহ। তো ভাই আর কোনো ভাই যদি থাকার আসেন, আর একটু মোটা দান যারা দেবেন একটু মোটা করে দিতে হবে ভাই, 1000 2000 5000 করে না দেন তো ছটকান হবে না। আসেন, হ্যাঁ মহিলার পিণ্ডেলে যায়, আর মহিলার পিণ্ডেলে আপনারা যান, দুটা লোককে পাঠান, ভালো লোক সুন্দর লোক। তোর বান্দা যে আর হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারি এটা কে দিলে? মা মারা গেছে। নাম কি? একাবুর রহমান। একাবুর রহমান ভাই আমার, আল্লাহ মায়ের জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ, কিছু বাড়া যাবে না? বাড়িতে আর 500 দিলে ভালো হতো, আতাবুর রহমান ভাইয়ের সম্বন্ধে দিলে ভালো হতো। না ওকে বলছি, না পারলে জোর করবো না, ওই ভাইয়ের মতন জোর করবো না, না তো সব উড়ে যাবে, বরফটা জোর করুন রেগে ছিল তার লেগে, না তো জোর করতাম না অত, হ্যাঁ 500 টাকা রাগার লেগে। তো যাক আলহামদুলিল্লাহ, একাবুর রহমান আল্লাহ মায়ের জন্য 1000 দিয়েছে, 100 বেলা গ্রহণ করাও, আল্লাহ তার মার কবর কালক দকরে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানে বিছানে জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতে লেবাস পরিয়ে দাও, আল্লাহর মা যদি জীবনে কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ দানের বদলা তো ক্ষমা করে দাও, কিয়ামতের দিন আল্লাহ এই ছেলেকে তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করায়ো, আর কিয়ামতের পরে মা বেটাকে একসঙ্গে জান্নাতে প্রবেশ করায়ো, আর পাশাপাশি জান্নাতে রাখিও গো মাওলা। আমার মার জন্য একটু দোয়া করে দিন। নাম কি ভাই? শিকার।